এডিসিটি বাঘমাকিল্লা আসরে বিজেপি আইপিএফটি জোটের প্রার্থী জয়কিশোর জমাতিয়া সমর্থনে রোড শো এবং নির্বাচনী ভোট প্রচারে অংশ নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিল্লায় নোয়াপাড়া স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশ উপলক্ষে এই রোড শোর আয়োজন। এদিন মুখ্যমন্ত্রীর এই রোড শোকে ঘিরে ব্যাপক উন্মাদনা পরিলক্ষিত হয় বিজেপি দলের নেতাকর্মীদের মধ্যে। পরে কিল্লায় নোয়াপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী সমাবেশ। মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি ডাক্তার মানিক সাহা, বিধায়ক বিপ্লব ঘোষ, রামপদ জমাতিয়া এবং পুরী বাগমা কিল্লা কেন্দ্রের প্রার্থী জয়কিশোর জমাতিয়া। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, বাম আমলে এডিসি এলাকায় উপজাতিদের জন্য উন্নয়নমূলক কোনো কাজই করা হয়নি, একটি রাস্তাও তৈরি করতে পারেনি তারা। রাজ্য সরকার এডিসি এলাকার সকল রাস্তাঘাট ঠিক করে দেবে, তার জন্য 5.65 কোটি টাকা ধার্য করেছে রাজ্য সরকার। জন্ম থেকে সরকার আপনার সঙ্গে রয়েছে, মৃত্যু পর্যন্ত সরকারের স্কিম রয়েছে। বন্ধুরা, আমরা এখন একটা নতুন স্কিম ঘোষণা করেছি, ত্রিপুরাতে যারা অন্ত্যোদয় পরিবার রয়েছেন, 1,09,000 অন্ত্যোদয় পরিবার রয়েছে এবং এখানে বাগমাতে 35,091টি অন্ত্যোদয় পরিবারের লোক রয়েছে, তাদের সবাইকে যখন তাদের পরিবারের কেউ মৃত্যু পর্যন্ত হবে, জন্ম থেকে প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি যোজনার মাধ্যমে আপনার সন্তানের সঙ্গে জন্ম থেকে দাঁড়াবে সরকার, আর যখন মৃত্যু যদি হয়ে যায় অন্তিম সংস্কারের জন্য অন্ত্যোদয়ের 1,08,000 পরিবারকে সরকার অন্ত্যেষ্টির জন্য 2,000 টাকা করে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে, সেই হিসাবে সরকার কাজ করে। বন্ধুরা, এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন বিজেপির সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে রয়েছে, অন্ত্যোদয় পরিবারের মৃত ব্যক্তির কাছে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন বিজেপির সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে রয়েছে, অন্ত্যোদয় পরিবারের মৃত ব্যক্তির সৎকারের জন্য 2,000 টাকা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। 565 কোটি টাকা খরচা করে এডিসির সমস্ত রাস্তাগুলো নতুন করে দেওয়া হবে 2022-এর মধ্যে। আপনাদের এডিসিতে যতগুলি রোড আছে সবগুলো পাকা করে দেওয়া হবে, সেই দিশাতে সরকার কাজ করেছে। এদিকে কুড়ি বাগমা কিল্লা কেন্দ্রের বিজেপি আইপিএফটি জোটের প্রার্থী জয়কিশোর জমাতিয়ার সমর্থনে আয়োজিত জনসভায় বিজেপি আইপিএফটি দলের ভোট যেন ভাগাভাগি না হয় সে কথাও সকলকে স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্রকৃতপক্ষে ভোট ভাগের সংখ্যা থেকে যে মুখ্যমন্ত্রীর এই পরামর্শ তা কিন্তু বুঝতে অসুবিধা হয়নি কারোর। অপরদিকে নোয়াপাড়া স্কুল মাঠের জনসভায় জোটের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ফিরো রিপোর্ট, হাল্লাবোল।